নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। একুশের নির্বাচনে 102টি আসনে ফুটবে পদ্ম, আশ্বাস রঞ্জিতের। সোনাই উন্নয়নে অবদান নেই এনামুলের, পাল্টা তোপ উপাধ্যক্ষের। পঞ্চায়েতের কাজকর্মে দুর্নীতির অভিযোগ, বৃহত্তর আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আলগাপুরের জনতা বিজেপিকে ভোট দিলেও সরকার করবে, আর না দিলেও করবে। কোন দলই বিজেপিকে আটকে রাখতে পারবে না। শনিবার সারদাচরণ দে কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত ভারতীয় জনতা পার্টির সম্মেলনে ঠিক এই কথা বললেন ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যের রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 102টি আসন দখল করবে এবং কংগ্রেস ও AIDUF মিলে 22টি আসন পাবে। তিনি হাইলাকান্দি জেলার তিন সমষ্টি, যথাক্রমে আলগাপুর, মধ্য হাইলাকান্দি ও কাটলিচড়ার তিন বিধায়ককে কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার দারিদ্র সীমার নিচে থাকা মেধাবী পড়ুয়া সহ অসহায় রোগীদের শুশ্রূষা করার জন্য 20,000 টাকা করে দিলেও হাইলাকান্দির জনগণ তা পাচ্ছেন না। পরে আলগাপুরের উদ্দেশ্য বলেন, যদি উন্নতি চান তবে বিজেপির সাথে আসুন, কারণ আসন্ন নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে এটা নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি এবং মিত্র দলের যেগুলো MLA রয়েছে ওটাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সুযোগটা পেয়েছে, কিন্তু আমাদের এই জায়গায় কাটলিসারে হোক, আলগাপুরে হোক, বদরপুরে হোক, আমাদের কার্যকর্তা এই সুযোগটা পায় না। তো আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির যখন বিধায়ক হবে, স্বাভাবিক রূপে আপনারা এই সুবিধাটা পাবেন। আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য আপনাদের কোনো মানুষের হসপিটালে থাকলে 20,000 করে টাকা তো পাবেন, কিন্তু এখন তো আমরা কোনো MLA থেকে তো 1 টাকাও পাই না, কোনো মানুষ পায় না। তো এই জন্য আগামী দিন আলগাপুরের MLA হলে আমাদের নিজস্বভাবে লাভ হবে, তারপরে আমাদের যা সমষ্টি উন্নয়ন করতে পারবো। তাই আলগাপুরবাসী রাইজকে আমি বিনম্রভাবে আহ্বান জানাম, সরকার নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আলগাপুরের মানুষ ভোট দিলেও সরকার হবে, না দিলেও সরকার হবে। আলগাপুরের মানুষ যদি ভোট না দেয়, যে একটাও যদি ভোট না দেয় তাও সরকার হবে, কোনো পার্টি আমাদেরকে রাখতে পারবে না। কারণ কেন, UDF কংগ্রেস পাবে মাত্র 22 খানা করে সিট পাবে, বাকি সিট ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসবে। তো আমরা আমাদের উচিত বিবেচনাটা কি করা, আমরা যদি সরকারের সঙ্গে যদি থাকি তাহলে মঙ্গল সবাইয়ের মঙ্গল, এই হিন্দুই হোক কি মুসলিমই হোক সবাইয়ের মঙ্গল। প্রাক্তন বিধায়ক এনামুল হক সোনাইর উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যার প্রমাণ 2016 সালে বিধায়ক নির্বাচনে তার পরাজয়। শনিবার সোনাই মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক ও কংগ্রেসকে পাল্টা তোপ দিলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, সোনাইর উন্নয়নে এনামুল হকের কোনো অবদান নেই, কংগ্রেস আমলের উন্নয়ন সম্মুখ সমরে তুলে ধরতে তিনি চ্যালেঞ্জ করেন। তিনি আরো বলেন, কিভাবে কথা বলতে হয় সেটা তার কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে না বলে জানান। পরে মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন বলেন, কংগ্রেস দল নীতিহীন, তাদের মুখে বিজেপি দল ও দলের বিধায়ককে নিয়ে কথা বলা মানায় না। 21-এর নির্বাচনে ফের বিজেপি প্রার্থী জয়ী হবেন সোনাইয়ে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যে এনামুল সাহেবকে, যে আপনার 5 বছরের বিধায়ক তহবিলের কাজ কোন জায়গাতে করেছেন ওটার হিসাবটা আপনি দেবেন, আর আপনি যদি চান, আপনার সংগঠন যদি চায়, যে কোনো মুহূর্তে আমি আমার 5 বছরে আমি আমার কাজের খতিয়ান হিসাব সবগুলো দিতে পারবো, একবারে ফটো সহকারে আমরা কোন জায়গায় কী কাজ করতে পেরেছি, আমার সময় কোনো করাপশন হয়নি, করাপশন যা হয়েছে আপনার সময় হয়েছে, কারণ ইরিগেশনে সোনাই সমষ্টিতে কতটা হেডওয়ার্ক হয়েছে, এই হেডওয়ার্কগুলোতে ইরিগেশনের কৃষকরা কী উপকৃত হয়েছে এটা জনসাধারণ দেখতেছেন। পুরা 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 ফেক, এটা পয়সা মারার জন্য এগুলো হেডওয়ার্ক হয়েছিল, লিফটিং মানে স্কিম হয়েছিল, একটা তো কাজ হচ্ছে না, এটা আপনার সময় হয়েছে, আপনার সময়ের কাজের কোনো খতিয়ান আপনি তুলে ধরতে পারবেন না, আমি দিতে পারবো আপনার সময় খতিয়ান। আর আমরা পঞ্চায়েতের
কাশ্মীর ডেভেলপমেন্ট ধরিনার বিধায়ক যা করতে পেরেছেন ওটা হচ্ছে সুনাই সমষ্টির ডেভেলপমেন্ট। আর আপনার সময় পঞ্চায়েতে বিভিন্ন জিপিতে কোনো কাজ হয়নি, আমার সময় আমি বলতে পারবো প্রায় 400 অধিক রাস্তা, গ্রামের রাস্তা সিসি ব্লক হয়েছে আমার সময়। আপনি বলতে পারবেন আমার, আপনার সময় হয়তো 20টাও হয়নি, আমার সময় 400 অধিক রাস্তাঘাট সিসি ব্লক হয়েছে। উত্তর সোনাই এলাকার দক্ষিণ শহীদপুর জিপিতে পঞ্চায়েতের কাজকর্মে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। শনিবার জিপি কার্যালয়ের সামনে জমায়েত হয়ে স্থানীয় জনগণ ও গ্রুপ সদস্যরা দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত তাহের বরভূঁইয়ার বিরুদ্ধে নানা স্লোগান দেন। এতে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা বলেন, জিপি সভাপতি তাহের পঞ্চায়েতের কাজকর্মে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন, এমনকি নিজ স্বার্থ না থাকলেও পঞ্চায়েতের কাজকর্মে বাধা দিচ্ছেন। তারা আরো বলেন, তাহের নিজের বাড়ির রাস্তা প্রথমে এনআরজিএস এর মাধ্যমে 28 লক্ষ টাকা ও পরে 14 ফাইন্যান্স এর মাধ্যমে 16 লক্ষ টাকা বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন। তাছাড়া তারা বলেন, করোনা মহামারীর জন্য গ্রাম সভা না হওয়ায় গ্রামের জনসাধারণের সম্মতিক্রমে 5 গ্রুপ সদস্য আইএন এর মাধ্যমে 51টি প্রকল্প গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু জিপি সভাপতি তাহের বরভূঁইয়া এই কাজগুলোতে বাধা দিচ্ছেন। জিপি সভাপতির এহেন কার্যকলাপে প্রয়োজনে তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। বিগত যে আইএনআর এমর দক্ষিণ শহীদপুরের যে স্কিমগুলা দেওয়া হয়েছে কোভিড-19 কারণে গাঁওসভা না করিয়ে আমরা গাঁওয়ের মহে মুরব্বী তথা 5 জন গ্রুপ মেম্বার সহকারে স্কিমগুলো আমরা দিছি। আমরা মাননীয় বিধায়ক তথা ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর আমাদের এমএলএর মাধ্যমে এই স্কিমগুলা ডিসি মহোদয়ার গেছে গিয়ে আজিছে কেন স্কিম অ্যাপ্রুভাল লাগি মানে ফাটা নিয়েছে এগুলি গেছে। আর আমরার বর্তমান সভাপতি তায়ের বরবইয়ায় তান ইকেন স্কিম বা খাজ না থাকার কারণে তাইনি স্কিম ইগুণ বা খাজ ইগুণ জিপির উন্নয়নের খাজ ইগুণ অ্যাপ্রুভলে জিপির উন্নয়ন হইব এবং এই উন্নয়নের বিপক্ষে তাইনি স্কিম ইগুণ অ্যাপ্রুভ না হওয়ার লাগিয়া তাইন কমপ্লেন দিত্রা তান পার্সোনাল স্বার্থ না হওয়ার কারণে তাইনি কেন পার্সেন্টেজও খুঁজাই। আর বিগত যে 14 ফাইন্যান্স এটা ডিপিডিপির স্কিমটা কি আর লওয়া হয়েছে না, ডিপিডিপির স্কিমটা কি না লইয়া তাইন 14 ফাইন্যান্সের টান মরগড়া লইছে না, আমাদের পাবলিকের কোনো উন্নয়নের না। ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আওতাধীন আইরংমারা জিপির 7 নং ওয়ার্ডের বালুচুরি নদীর পারে জল আহরণ প্রকল্পের প্রায় 44 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে শনিবার বাঁধ সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ আবগরী এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বিগত দিনে বিজেপির সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন, কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের কঠোর প্রচেষ্টার ফলেই ধলাই সমষ্টিতে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, যা বিগত দিনে কংগ্রেস আমলে কিঞ্চিত মাত্র হয়নি বলেও অভিমত ব্যক্ত করেন। এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল ছিল একটা সময়, আপনারা সবাই জানেন আমি চায়ের দোকানেও কাজ করেছি, আমি স্কুলেও কাজ করেছি, জন্ম আমার এই মাটিতে, কাজেই এই কথাগুলো আপনাদেরকে বলতে হয় না। এখানে অনেক আছেন আমার থেকে বয়সে ছোট, অনেক আছেন আমার থেকে বয়সে বড়, তো সবাই মিলে আমরা জানি যে এই অঞ্চলটা মূলত কৃষি প্রধান অঞ্চল, কিন্তু এখানে বালিচরি নদী, সোনাছড়া নদী ইত্যাদি থাকার জন্য প্রতিনিয়ত বালি বহন করে নিয়ে আসে। একটা সময় ছিল যে এখানে বসতি কম ছিল, ধীরে ধীরে অন্য জায়গার থেকে লোকে এসে বসতি স্থাপন করেছে, আর এই বসতি স্থাপন করার পরেও আমরা লক্ষ্য করেছি অনেকে এই জায়গার থেকে ঘরবাড়ি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে। কেন? যে এখানে ক্ষেত হয় না, প্রত্যেক বছর বালি স্তূপ এসে জমা হয়, আর এই বালির স্তূপে আমরা ভালো করে ক্ষেত করতে পারি না। পরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্জালেঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মী রানী যাদব সহ অনেকে। শুরু হলো শিলচর বইমেলা। শনিবার শহরের ইলোরা হেরিটেজে বিকেল 4টায় শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
বইমেলা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই রয়েছে সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির কার্যকারী সভাপতি স্বর্ণালী চৌধুরী, সহসভাপতি সাধন পুরকায়স্থ, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, হিমাশিস ভট্টাচার্য প্রমুখ। আমাদের এই ঐতিহ্যবাহী শিলচর বইমেলা আজকে 30 বছর পা দিল এবং আমরা যাতে সেটা বন্ধ না হয় তার জন্য আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছি বইমেলা। সেই বইমেলাতে থাকছে মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চতে যে যার যেরকম ইচ্ছে নাচ গান কবিতা পাঠ এবং সাহিত্য এবং গল্প পাঠ সাহিত্য আলোচনা সব ধরনের হবে। সেখানে 3 দিন আছে আমাদের ভিতরে, 3 দিন আছে, 19 আজকে, 20 21, 3 দিনই, 3টা থেকে রাত 8টা সাড়ে 8টা 9টা, এইরকমভাবে আমরা রেখেছি কারণ আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে করেছি। তার জন্য আমরা এই 3 দিন করছি, কারণ এই অতিমারির সময়ে কোথাও বইমেলা হয়নি। লন্ডন বলুন, কলকাতা বলুন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হয়নি, কিন্তু আমাদের সভাপতি মহাশয় অতীন দাস, অতীনদা আমাদের পারমিশন দিয়েছেন, ঠিক আছে তোমরা করো, কিন্তু খুব শর্ট ফর্মে করবে, কোভিড প্রোটোকল মেনে করবে, তার জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা আছে, আর উইদাউট মাস্ক আমরা অ্যাকসেপ্ট করবো না। কাজে আর যদি কেউ মাস্ক না পরে আসেন, তাহলে আমাদের মাস্ক আছে, মাস্ক দেওয়া হবে সঙ্গে সঙ্গে, মাস্ক পরে ঢুকতে হবে। এইভাবেই আমাদের 3 দিনের ইয়ে বইমেলা সফল করুন আপনারা। শিলচর মেহেরপুরে কোঅপারেটিভের সামনে ড্রেনেজের কাজে বাধা দেওয়ায় মিঠুন লস্করের রডের আঘাতে আহত হলেন অমিত রায় নামে এক শ্রমিক। জানা যায় হামলাকারী মিঠুনের মেহেরপুর এলাকায় দোকান রয়েছে এবং তার দোকানের কিছু অংশ ড্রেনটির মধ্যে চলে আসায় প্রকাশ্যে গুন্ডাগিরিতে নেমে রড দিয়ে অমিতের মাথায় সজোরে আঘাত করেন মিঠুন। তা দেখে আশপাশের লোকজন প্রতিবাদে এগিয়ে এলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মিঠুন। পরে তাদের একজনের নামে পুলিশে এজাহার দায়ের করেন তিনি। শনিবার তার এহেন ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন মেহেরপুরের একাংশ জনগণ। নজর রাখতে গিয়ে আমার পল্লীর একটা ছেলে লোক, যে ওই বাড়াটি একটা ছেলে লেবারকে একটা লোহার পাইপ দিয়ে ওর মাথা মেরেছিল, মারার পরে আমরা বাধা দেওয়ার সত্ত্বেও ও যে বাধা দিয়েছে রেনা লস্কর, উনি বাধা দিয়েছিলেন, বাধা দেওয়া সত্ত্বেও উনি ওনাকে আবার ফির ও আঘাত করছে। ও এটা দেখাতে চাচ্ছে যে ওর মানে ক্ষমতা বেশি, ওর কি পঞ্চায়েতের একটা চ্যানেল আছে না কি আছে, ও বারে বারে দেখাতে চাচ্ছে যে ওনার চেনটা লম্বা। উনি এইভাবে মানে বাজে ধরনের গালিগালাজ করছে লেবারকে। এখানে যারা ড্রেনে যারা কাজ করছে যে লেবারগুলো, সে লেবারকে বাজেভাবে গালিগালাজ করছে। আর একটা পাইপ দিয়ে মারা হয়েছে, ওকে মেডিকেল নেওয়া হয়েছিল কালকে, মেডিকেল নিয়ে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। ওরা আজকে একটা এফআইআর করবেন, আমরাও যাচ্ছি, যাতে একজন লোক আটকানোর পর ওকে কীভাবে আবার উল্টা এফআইআর ওরা করলো সেটাকে আমরা প্রতিবাদ জানাতে চাই মিডিয়ার মাধ্যমে। বহিরাজ্য বেঙ্গালুরুতে নার্সিং পড়া বরপেটার ছাত্রীকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। জানা গেছে বরপেটার হাউলির ওই ছাত্রীকে তার বাবা বেঙ্গালুরু বিএসসি নার্সিং পড়ার জন্য ইস্ট ওয়েস্ট কলেজে ভর্তি করান। গত সোমবার ছাত্রীর বাবা সেখানে রেখে চলে আসেন, আর গত বুধবারই এমন নৃশংস ঘটনার শিকার হয় ছাত্রীটি। 3 যুবক তাকে ধর্ষণ করে মেরে ফেলে বলে জানা যায়। এ কাণ্ডের মূল অভিযুক্ত আনিছুর রহমান সহ 2 যুবককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে বিভিন্ন সংগঠন। শনিবার ছাত্র সংগঠন এআইডিএসওর পশ্চিম গোয়ালপাড়া কলেজের শাখা কমিটির সদস্যরা আমবাড়িতে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। লার্সিং জিপিতে আধার কার্ড তৈরির নামে অর্থ নেওয়ার যে অভিযোগ উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যে বলে খারিজ করলেন লার্সিং জিপির আধার কার্ড নির্মাণে থাকা সুমন আচার্য। তিনি বলেন, সপ্তাহ দিন পূর্বে ইউসুফ নামের এক ব্যক্তি সুমনের সেন্টারে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন তার মোবাইলে সুমনের কিছু ভিডিও রয়েছে এবং সন্ধ্যার পর তার বাড়িতে গিয়ে দেখা করতে সুমনকে বলেন, অন্যথায় ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। কিন্তু কাজের চাপে সুমন ইউসুফের সাথে দেখা করতে পারেননি।
তার কথা মতো বাড়িতে না যাওয়া ইউসুফ কিছু লোককে দিয়ে তাকে হেনস্থা করতে প্রচার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সহ জিপি সভানেত্রীর স্বামী অজিউদ্দিন লস্করের উপরও মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন বলে দাবি করেন সুমন। না, তার সঙ্গে তো আমার কোনো কথাবার্তা হয়েছে না এই বিষয়ে, যেমন যে এলিগেশন উঠছে তাই আসলে একদিন আমার সেন্টারে আইয়া ভিড় দেখছই, ভিড়ের মধ্যে কইছেন যে আমার উপরে একটা কিনা এলিগেশন আছে, আমি বাইরে নিয়ে কথা হয়েছে আমার সাথে, আর জাস্ট এটাই কইছেন যে আমার উপরে একটা এলিগেশন আছে, ভিডিও আছে, তার সঙ্গে আমি সেন্টার বন্ধ করে যেবার সময় কন্ট্যাক্ট করার লেগে। হ্যাঁ, কিন্তু আমি কামের প্রেশারে মাসের ইয়েতে ভুলে গেছি, কন্ট্যাক্ট করছি না, এরপরে দিন দেখি ভিডিওটা। হ্যাঁ, উনি আমাকে বলছেন যে একটা ভিডিও আছে, উনি মানে ওটা আটকে রেখেছেন। হ্যাঁ, ও তার জন্য ওনাকে ফোন করার জন্য, মানে যে আপনার সাথে আলাপ করা রিপোর্টার ইউসুফ, ওনার নামটা কি ঠিক বলতে পারবো না, ইউসুফ বলেছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অজিউদ্দিন লস্কর বলেন, অন্য দলের কিছু লোক এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা কয়টা দুষ্ট চক্র এই সমস্ত ব্লেম উঠাইছে, এটা আমি সেন্টারও আমি আইও না, আর গ্রামের জিজ্ঞাসা করেন, ছোট থেকে বড় সব মানুষের জিজ্ঞাসা করেন, কোনো পয়সা করে ইটানো লওয়া হয় না। এই হাসান বলিয়া লাঠি গ্রামের একজন, তার কোন আমরা দলের উপরে কোন রিসা রিসি আছে, গতিকে এই সকল ব্লেম উঠাইছি। আর মানে ব্লেম উঠাইছে বলতে কোনো পেপার পত্রিকা গেছেনি, ওই নিউজও দিছে শুনছি, আমি হালকের নিউজও পাইছি যে আমি পয়সা করে লই, কিন্তু কোনো পয়সা করে লই না, আমি সেন্টারও আই না, আমি আমার অন্য কাজে ব্যস্ত। রবিবার ধলাইতে বিজেপির কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিজেপির এই কর্মী সম্মেলন বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া এতে উপস্থিত থাকবেন রাজ্যের বন ও পরিবেশ আবগরী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় সহ দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা। গত বৃহস্পতিবার অর্থাৎ 17 ডিসেম্বর গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বরাক নরসিংপুরের নিমুনাথ। তিনি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে কর্মরত ছিলেন। এদিন সেনাবাহিনীর ও তার পরিবারের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। শুক্রবার ইয়ং বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় শালগঙ্গায় শুরু হলো নাইট ক্রিকেট প্রতিযোগিতা। এতে 32টি দল অংশগ্রহণ করে 7-a-side নকআউট এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সমাজসেবী তাপস দাস, এবং ম্যাচের আগে দুপক্ষের খেলোয়াড়দের সাথে পরিচিত হন তিনি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিলচর জয়ান্ট 7 ও শালগঙ্গা 7-star। আগামী সোমবার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। অনেকে উঠে এসছে, যেমন প্রীতম দাস এসছে, তারপর অভিষেক ঠাকুরিয়া এসছে, রাহুল এসছে, ইনারা সবাই কিন্তু আমাদের এখানকার লোকাল, তো হয়তো বা ইনারাও সব টেনিস বল থেকেই উঠে এসছে, বা একটা এখন প্রফেশন হিসাবে ক্রিকেটকে নিয়ে ওরা আমাদের কাছা করিমগঞ্জ হাইলাকান্দির নাম ইয়ে করছে। তো যাই হোক, খুব একটা বেশি কথা বলবো না আমি, আমার এখানে যারা প্লেয়াররা যারা এসছেন তাদেরকে আমি শুধু এনকারেজ করব এই ধরনের খেলা খেলতে, এবং আমার সব ধরনের সহযোগিতা থাকবে ভবিষ্যতের জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। একুশের নির্বাচনে 102টি আসনে ফুটবে পদ্ম, আশ্বাস রঞ্জিতের। সোনাই উন্নয়নে অবদান নেই এনামুলের, পাল্টা তোপ উপাধ্যক্ষের। পঞ্চায়েতের কাজকর্মে দুর্নীতির অভিযোগ, বৃহত্তর আন্দোলনের হুমকি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।